নমস্কার, সবাই ভালো আছো তো? গুড। তো আমরা তো গড়ের অঙ্ক শিখলাম এর আগে। আমি তোমাকে বলেছিলাম যে 3 4 5 করে একই রকম অঙ্ক আছে, এগুলো করে নিবে। এবার তোমাদেরকে বলেছিলাম 6 অঙ্কগুলো, 6 অঙ্কগুলো একটু টাফ আছে, তো তোমরা একটু দেখে নাও। 6 এর কয় নম্বর দেখো, কয় নম্বর কি বলছে? একদম ইজি দাদা, কোন স্কুলে এক এক মানে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত গড়ে 42 টি ছেলে উপস্থিত ছিল, আর প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীতে মোট ছাত্র সংখ্যা 140 ছিল, চতুর্থ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? অঙ্কটা প্রথমে বলো, প্রথম থেকে চতুর্থ শ্রেণী কত? প্রথম মোট শ্রেণী কয়টি বলো? প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে একম দ্বয়ম তৃতীয় চতুর্থ, তাহলে কয়টা হলো? 1 2 3 4 কয়টা হলো? 4টি। এবার বলছে গড় উপস্থিত কত, গড় কত? 42 জন, ঠিক আছে। তাহলে মোট কত হবে? মোট ছাত্রছাত্রী হবে কত হবে? গড় কত? মোট গুণ বের করতে হলে কি হবে? গড় গুণ মোট শ্রেণী, তাহলে 42 গুণ 4 ইজ ইকাল টু কত হচ্ছে? 4 2 8, 4 4 এত জন হলো। তাহলে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত মোট ছাত্র সংখ্যা, মোট ছাত্র সংখ্যা হলো 142 জন, এটা প্রথম থেকে চতুর্থ শ্রেণী মানে 4টা শ্রেণী। এবার এখানে তারপরে বলছে দেখো, প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর মোট ছাত্র সংখ্যা মানে একম দ্বয়ম ও তৃতীয় শ্রেণীর মোট ছাত্র সংখ্যা 144 জন, বুঝতে পারলে? মানে তিনটা ক্লাসের ছাত্র সংখ্যা 140 জন, তাহলে আমার করাতে খরচ কটা ছিল? 4টি ক্লাস, এটা 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 দু আছে, এই তিনটা মিলে হচ্ছে 140 জন, ঠিক আছে। তিন জনের তিনটা ক্লাসের ছাত্র সংখ্যা হচ্ছে 140 জন, তাহলে আমাকে 4 নম্বর ক্লাসে বার করতে হবে, চতুর্থ শ্রেণীর ছাত্র সংখ্যা। একদম ইজি, চতুর্থ শ্রেণীর ছাত্র সংখ্যা কত? 140 তিন নম্বর শ্রেণীর মাত্র হয়ে যাবে স্যার, ইজ ইকাল টু 28 জন। চারটা শ্রেণীতে যত ছিল তার থেকে তিনটা শ্রেণীতে যত ছিল ওগুলো বাদ দিয়ে দাও, ঠিক আছে। একদম ইজি, এইভাবে অঙ্কগুলো করতে হবে, এটা একটা গেল। তারপরে দেখো খ নম্বর বলছে, খ নম্বরটাও করে দিচ্ছি, এটা দেখে নাও আপনি ভালো করে। মোট শ্রেণী 4টি, গড় 42 জন, মোট ছাত্র ছাত্রী তাহলে 148 জন হলো। এক তাহলে এক থেকে তৃতীয় শ্রেণী মানে 1 2 3 তৃতীয় শ্রেণী মোট ছাত্র সংখ্যা 140 জন দেওয়া আছে বইতে, তাহলে চতুর্থ শ্রেণীর ছাত্র সংখ্যা কত হবে? 148 থেকে মোট মানে 4টা শ্রেণী থেকে 3টা শ্রেণী বাদ দেওয়া হয়ে গেল। তাহলে এইভাবে এই অঙ্কগুলো করতে হবে, একদম ইজি আছে। খাওয়াতে বাবা মা তোমার ছোট ভাই বোন আর তোমার বয়সের গড়,
তার মানে পরিবারের মোট সদস্য কয়জন? বাবা এখানে লেখা না, বাবা মা তাকে কি বলছে? ভাই বোন আর তুমি, তাহলে কয়জন? এক দুই তিন চার পাঁচ, ইজিক্যাল টু পাঁচজন। তাদের গড় বয়স কত? গড় বয়স পঁচিশ বছর। তাহলে তাদের মোট বয়স কত হবে? কি বললাম, মোট বয়স আপনাদের কি হলো? বয় কোন সদস্য যতগুলো সংখ্যা দেখা তো, তাহলে পঁচিশ পাঁচ ইজিক্যাল টু একশো পঁচিশ বছর, মানে এই পাঁচ জনের বয়স কত? একশো পঁচিশ বছর। বুঝতে পারলে? এই পাঁচ জনের বয়স একশো পঁচিশ বছর। এইবার যেটা বলছে, যেটা তোমার বলছে, তোমার বাবা ছাড়া, মানে বাবা ছাড়া বাকি থাকবে, তাহলে এখানে লিখতে হবে বাবা ছাড়া মোট সদস্য চারজন। তাদের গড় সতেরো বছর, ওখানে লেখা আছে সতেরো বছর, তাহলে মোট বয়স কত হবে? সতেরো গুণন চার ইজিক্যাল টু আটষট্টি বছর। হ্যালো, বাবা ছাড়া তাদের মোট বয়স কত? বাবা ছাড়া মোট সদস্য চারজন আর তাদের গড় বয়স সতেরো বছর, তাহলে মোট বয়স কত? আটষট্টি বছর। এবার বলছে তার বাবার বয়স কত? বাবার বয়স কত? বাবার মিলে কত বয়স ছিল? একশো পঁচিশ মাইনাস কত? বাবা ছাড়া বয়স কত? আটষট্টি ইজিক্যাল টু সাত ছয় সাত পাঁচ আর কি আছে? এইভাবে তোমাদেরকে মোকাবেলা করতে হয়। তো পরে মোকাবেলা করবে, তারপরে সাথে গুলো আমরা পরের দিন করে দেবো। ঠিক আছে, নমস্কার।